হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজকের আমরা আমাদের পরবর্তী টপিক নিয়ে আলোচনা শুরু করব তো আজকের আমাদের প্রথম যে টপিক সেটা হলো চেনা গাছের আচার আচরণ দেখো আমরা আমাদের বাড়ির আশেপাশে কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই তো এই সকল উদ্ভিদ তাদের বেড়ে ওঠা এবং এই বেড়ে ওঠার পদ্ধতি কিন্তু এক একজনের এক এক রকম যেমন আমরা আমাদের চারিপাশে কিছু বিটপ জাতীয় উদ্ভিদ দেখতে পাই বিটপ জাতীয় উদ্ভিদ কেমন না যাদের ডালপালা কাণ্ড এগুলো খুব শক্ত হয় যেমন আম জাম কাঁঠাল লিচু পেয়ারা এগুলো সব কিন্তু বিটপ জাতীয় উদ্ভিদ আর কি জাতীয় উদ্ভিদ আমরা দেখতে পাই আমাদের চারপাশে না দেখতে পাই লতানো উদ্ভিদ এই লতানো উদ্ভিদগুলো কিন্তু বিটপ জাতীয় উদ্ভিদের মতো শক্ত হয় না এবং তাদের ডালপালা বা কাণ্ড এগুলোও কিন্তু অত শক্ত হয় না এই লতানো উদ্ভিদগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এদের শরীরে আকর্ষ দেখা যায় আকর্ষ দিয়ে তারা কি করে না এরা অন্য গাছের শরীর আঁকড়ে ধরে নিজেদেরকে বাড়াতে শুরু করে যেমন লাউ কুমড়ো শিম বরবটি এইসব উদ্ভিদগুলোর কিন্তু কী দেখা যায় না এই ধরনের আকর্ষ দেখা যায় এই আকর্ষ দিয়েই তারা কিন্তু অন্য গাছের সঙ্গে জড়িয়ে থাকতে পারে ঠিক আছে তাহলে বোঝা গেল তাহলে এখান থেকে কিন্তু আমাদের কি কোশ্চেন আসতে পারে না আকর্ষ কি এবং কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে এই আকর্ষ দেখা যায় তাহলে এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে হলো এবার আমরা পরবর্তী আরেকটা উদ্ভিদের বৈশিষ্ট্য জানব সেটা তোমরা সবাই দেখেছ বট গাছ এই বট গাছের কিন্তু ঝুরি নামে দেখবে বটের যে ডাল সেই ডাল থেকে কিন্তু ঝুরি নামে এই ঝুরি নেমে মাটিতে কি করে এরা ওই ডালটাকে সাপোর্ট দিয়ে রাখে তা না হলে কি হবে না বটের ডাল অনেকটা ভারী হওয়ার কারণে কিন্তু ভেঙে যেতে পারতো এই ভেঙে যাওয়ার হাত থেকে গাছের ডালটাকে বাঁচানোর জন্য গাছ কিন্তু কি করে না এই ধরনের ঝুড়ি নামিয়ে থাকে ঝুড়ি নামিয়ে সে ডালটাকে বাঁচায় তাহলে এটাও কিন্তু একটা গাছের প্রধান বৈশিষ্ট্য এখান থেকে আমরা জানতে পারি এখানে কিন্তু তোমাদের হোমওয়ার্কের জন্য দেখো একটা ছক দেওয়া আছে সেই ছকটাকে কি আছে না বিভিন্ন গাছের নাম তোমরা লিখবে এবার সেই গাছের লতানো নাকি শক্তগুড়ি কী দেখা যায় সেটা লিখবে এবং সেই লতানো বা শক্তগুড়ি যেটা আছে তার বিশেষ আচরণ কি সেটা লিখবে আর সেই লতানো বা শক্ত গুড়ি কেন ওই আচরণ দেখায় সেটাও কিন্তু তোমরা লিখবে তাহলে এই ছকটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা তোমরা করবে এবার আমরা যে টপিকটি নিয়ে পড়ব সেটা হলো খুব চেনা প্রাণীর আচার আচরণ অর্থাৎ যে সকল প্রাণীদের আমরা চিনি এবং আমাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে যে সকল প্রাণী দেখতে পাই সেসব প্রাণীদের আচার আচরণ নিয়ে আমরা এবার জানব প্রথমেই যদি বলি পিঁপড়ের কথা তাহলে দেখবে কোনো সময় ধরো মেঘ করে আছে বৃষ্টি আসবে এরকম অবস্থা হলে তোমরা বাড়িতে দেখবে যে পিঁপড়েরা মুখে কিছু সাদা জিনিস নিয়ে সবাই সারিবদ্ধ হয়ে কোনো একটা নির্দিষ্ট দিকে যায় এই যে মুখে সাদা কিছু নিয়ে যায় এটা কি এটা কিন্তু ওই পিঁপড়েদেরই ডিম এই ডিমগুলো ওরা কী করে না এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যায় নিরাপদ জায়গায় নিয়ে যায় কারণ তারা কি জানতে পারে না বৃষ্টির পূর্বাভাস এই পিঁপড়ে এরা কিন্তু জানতে পারে তাই তারা তাদের ডিম সুরক্ষিত রাখার জন্য তারা একটা জায়গা থেকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায় তাহলে এটা কিন্তু একটা পিঁপড়ের বৈশিষ্ট্য একটা চেনা প্রাণীর বৈশিষ্ট্য এটা একটা জানলাম এবার যদি বলি পাখিদের কথা আমাদের বাড়িতে দেখবে অনেক ধরনের পাখি আসে কবুতর শালিক কাক এই ধরনের কিন্তু অনেক পাখি আমাদের বাড়িতে আসে এই পাখিগুলোর যদি তোমরা খেতে দাও তাহলে দেখবে যে তারা কিছু পরিমাণ খাবার নিজেরা খাওয়ার পর তারা কিন্তু মুখে করেও খাবার কিছুটা নিয়ে যায় তারা মুখে করে কেন নিয়ে যায় না তাদের বাসায় তাদের বাচ্চারা থাকে তো সেই বাচ্চাদের খাওয়ার খাওয়ানোর জন্যই কিন্তু তারা এখান থেকে বা তোমাদের বাড়ি থেকে কিন্তু খাবার নিয়ে যায় তোমাদের চেনা পরিচিত আরও একটি প্রাণীর কথা যদি বলি যেমন কি না টিকটিকি এই টিকটিকি আমরা কোথায় দেখতে পাই না বিশেষ করে রাতের বেলায় যদি আমরা আলো জ্বালি তো সেই আলোর কাছাকাছি এই টিকটিকিগুলো আসে এবং ওই আলোকে কেন্দ্র করে যে সকল পোকামাকড় বা ফড়িং জাতীয় পতঙ্গরা আসে তাদের খেয়ে কিন্তু এই টিকটিকিগুলো বেঁচে থাকে এই টিকটিকির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা কি সেটা কিন্তু তোমরা জানো সবাই যে টিকটিকির লেজ যদি একবার কেটে পড়ে যায় ওই লেজটা কিন্তু আবার পরবর্তীতে নিজে থেকেই বেড়ে উঠে আবার আগের মতো হয়ে যায় তো এই টিকটিকির লেজে একটু হাত লাগলে বা কোনো অন্য কোন প্রাণী আঘাত করলেই এই লেজটা খসে যায় কারণ এটা কিন্তু তার আত্মরক্ষার কাজে লাগে কোনো প্রাণী যদি তাকে আক্রমণ করতে আসে সে তখন কি করে না নিজের লেজটাকে ও খসিয়ে দেয় শরীর থেকে তার ফলে কি হয় না যে প্রাণীটা ওকে আক্রমণ করতে আসে সে মুহূর্তের জন্য হকচকে যায় ভয় খেয়ে যায় তো এই যে টিকটিকির লেজ এই লেজের যে কোষগুলো থাকে সেই কোষের মধ্যে কিন্তু মানে একটা কোষ আর আরেকটা কোষের মধ্যে অনেকটাই গ্যাপ থাকে যার জন্য কি হয় না ও সহজেই ওই লেজটাকে ও খসিয়ে দিতে পারে এবং টিকটিকির এটা প্রধান বৈশিষ্ট্য একটা যে ও নিজের লেজটাকে কিন্তু আবার নিজে থেকেই বাড়াতে পারে এবার আমরা জানবো আধ চেনা প্রাণীদের আচার আচরণ আধ চেনা প্রাণী অর্থাৎ যে সকল প্রাণীদের আমরা চিনি কিন্তু তাদের আচার আচরণ সম্পর্কে আমরা অতটা অবগত নই তো তাদের আচার আচরণ সম্পর্কে আমরা এবার জানব যেমন এই আধ চেনা প্রাণী কি না মাছ সাপ ব্যাং এগুলো সব আমরা চিনি কিন্তু এদের আচার আচরণ সম্পর্কে কিন্তু আমরা সবাই ঠিকমতো জানি না যেমন মাছেদের মধ্যেও কিন্তু কিছু শিকারি মাছ আছে এই শিকারি মাছরা কি করে না এরা ছোট ছোট অন্য মাছগুলোকে খেয়ে কিন্তু বেঁচে থাকতে পারে যেমন শাল শোল এই জাতীয় মাছগুলো কিন্তু অন্যান্য ছোট ছোট যে পুটি মাছ জাতীয় অন্যান্য ছোট মাছগুলোকে খেয়ে নিজেরা বেঁচে থাকে তাহলে এদেরকে বলা হয় শিকারি মাছ তাহলে এখানে কিন্তু একটা কোশ্চেন এটা তোমরা মনে রাখবে যে শিকারি মাছ কাদের বলে তাদের নাম লেখো কয়েকটা শিকারি মাছের নাম লেখো এবার যদি বলি সাপের কথা সাপের আচরণ যেমন আমরা জানি কি না বিষাক্ত সাপও আছে তেমন আবার বিষ নেই এমন সাপও আছে তো এই সাপগুলোর কিন্তু তাদের কামড়ানোর ধরন দেখে কিন্তু বোঝা যায় যে কোনগুলো বিষাক্ত আর কোনগুলো বিষাক্ত নয় যেমন সচরাচর বিষাক্ত সাপের কামড় কিন্তু দুটো দাগ দেখতে পাই আমরা পাশাপাশি দুটো দাগ দেখতে পাই সেই দাগ দেখে বুঝতে পারি যে এরা বিষাক্ত সাপ আর যে সাপগুলোর বিষ নেই তাদের কিন্তু ওই ধরনের দুটো দাগ আমরা দেখতে পাইনি তাহলে সাপের কামড়ানোর দাগ দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা বিষাক্ত সাপের কামড় আর কোনটা বিষাক্ত সাপের কামড় নয় তাহলে এটা হলো তো তোমাদের এখানে একটা ছক দেওয়া আছে এই ছকটা তোমরা বাড়িতে করবে তাহলে আজকের মতো এ পর্যন্তই